যারা হলিউড সিনেমা একটু আধটু বেশি দেখেন, তারা হয়তো এক্সপ্লোরেশন বা অ্যাডভেঞ্চারাস বহু সিনেমা দেখে ফেলেছেন। তার মধ্যে বহু সিনেমা আছে যেমন লাইফ, মার্টিয়ান বা আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশন ইত্যাদি। সো লাইফ সিনেমাটির রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে করে দিয়েছি, পারলে আমি আমার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি মানুষকে ডিফারেন্ট প্ল্যানেট, স্পেস এবং জলের নিচে এক্সপ্লোর করতে, এবং আজকে যে সিনেমাটার কথা বলবো সেটাও একই ধাঁচেরই সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে আন্ডার ওয়াটার, যেটা এই বছরই মুক্তি পায় অর্থাৎ 2020-তে, এবং এই সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক উইলিয়াম ইউব্যাঙ্ক, যিনি এর আগেও বেশ কিছু সায়েন্স ফিকশন সিনেমার পরিচালনা করেছেন। এবং এই সিনেমায় লিড রোলে আছে হলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। আর এখন ক্রিস্টেন স্টুয়ার্ট কে, ছেলেপেলেদের এইটা হয়তো বুঝিয়ে দিতে হবে না, কারণ 2008 সাল থেকে রিলিজ করা টয়লাইট ফ্র্যাঞ্চাইজির পর থেকে বহু ছেলেদের মনে জায়গা করে নিয়েছিল এই অভিনেত্রী। এনিওয়েজ, সে কথা থাক, এবার সিনেমা নিয়ে কথা বলি। সো ভিডিওটি সম্পূর্ণ স্পয়লার ফ্রি হবে, অর্থাৎ আমি কোনো স্পয়লার দেবো না, কারণ সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, আমিও তাই সবাইকে বলবো যে সিনেমাটা দেখতে। তাই স্পয়লার দিয়ে আমি কারণ মজাটা নষ্ট করে দিতে চাই না। সো কথাটা যেমন বলেছিলাম যে এটি একটি এক্সপ্লোরেশন নিয়েই সিনেমা, এবং সিনেমার প্লট খুবই সিম্পল। ওয়েল, কেপলার 822, এটি একটি আন্ডারওয়ার্ল্ড রিসার্চ ফ্যাসিলিটির নাম, যারা ড্রিলিং বা সম্ভবত মাইনিং করছে জলের নিচে, এবং স্থানটি হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এখন মারিয়ানা ট্রেঞ্চ কোথায় এটা গুগলে বা ম্যাপে সার্চ করলে আপনি জেনে যাবেন। সো সমুদ্রপৃষ্ঠ থেকে বহু নিচে এই ফ্যাসিলিটিটাকে তৈরি করা হয়েছিল মাইনিং এর জন্য। তবে সাডেনলি একটি ভয়ানক ভূমিকম্পের কারণে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। সো আপনি যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝবেন যে এই ফ্যাসিলিটিটি কতটা বড় এবং সমুদ্র থেকে কত কত কিলোমিটার নিচে তৈরি করা। আর এটাও আমরা জানি যে সমুদ্রের অত নিচে সানলাইটও পৌঁছায় না, অর্থাৎ সূর্যের আলো। সো যেমনটা আমি বললাম যে আর্থকুইক অর্থাৎ ভূমিকম্পের কারণে সেই ফ্যাসিলিটিতে একটি বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সেই গোটা ফ্যাসিলিটিটি ধ্বংস হওয়া শুরু করে। তবে গল্পে যেমন কমন প্লট হয় যে কিছু সার্ভাইভার্স, তো যারা থাকবে যাদের নিয়ে গল্পটা তৈরি হবে, তাদের মধ্যে একজন সার্ভাইভার মানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে নোরা প্রাইস, এবং এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট, এবং তাকে অসাধারণ লাগছিল এই সিনেমায়। সো সেই ফ্যাসিলিটিটি ধ্বংস হয়ে যাওয়ার পর সেখানে তো আর এক্সপ্লোরেশনের কিছুই নেই, তারপর শুরু হয় তাদের সার্ভাইভালের গল্প, মানে তারা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করবে, এবং শুরু হয় নোরা এবং তার সাথে আরো বাকি কিছু সার্ভাইভারদের বেঁচে থাকার গল্প। তবে গল্প যত এগোতে থাকে বেশ কিছু সিক্রেটস রিভিল হতে থাকে, এমন কিছু যেটা সেখানে অবস্থিত প্রতিটি মানুষ একদমই এক্সপেক্ট করেনি। সো জলের অতটা নিচে মানুষের কি কি সমস্যা হতে পারে, প্রথম কমন ইস্যু হচ্ছে অক্সিজেনের অভাব, তারপর হচ্ছে অতিরিক্ত জলের চাপ, তারপর সেই ধ্বংস হয়ে যাওয়া ফ্যাসিলিটি যেখান থেকে তাদের বেঁচে বেরোতে হবে। তবে এর থেকেও একটি বড় সমস্যা রয়েছে যেটা তারা একদমই এক্সপেক্ট করেনি, সেটা হচ্ছে একটি আন্ডার ওয়াটার ডেডলি ক্রিচার, এবং সেটা একটি বললে ভুল হবে, তাদের গোটা কলোনি রয়েছে সেখানে, এবং তারা কিভাবে এসেছে, কোথার থেকে এসেছে এবং তারা চায় কি, সম্পূর্ণ জানার জন্য আপনার সিনেমাটি অবশ্যই দেখতে হবে। যদিও বর্তমানে জলের অত গভীরে কি আছে মানুষ এখনো ডিসকভার করে পারেনি, এবং মানুষ তার লিমিট ক্রস করলে কি কি হতে পারে তার একটি ছোট এক্সাম্পল দেয়া হয়েছে সিনেমাতে। সো যেমনটা আমি বললাম যে এটি পরে একটি সার্ভাইভাল সিনেমা হয়ে দাঁড়ায়, মানে বলতে গেলে টোটালি একটি সার্ভাইভাল সিনেমা এটি, মানে কমন হরর থ্রিলার জনরা যেটা। এখন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমার সিনেমাটি অসাধারণ লেগেছে, এবং বহুদিন পরে এরম ধাঁচের একটি সিনেমা দেখলাম। আর মিথ্যে বলবো না, যে কোনো ধরনের সার্ভাইভাল সিনেমা আমার বেশ ভালো লাগে, যদিও হলিউডে এই ধাঁচের সিনেমার অভাব নেই, বহু রয়েছে, তবু এই সিনেমাটার মধ্যে একটি ইউনিক স্বাদ রয়েছে। বেশ কিছুদিন আগে আমি ক্রল নামেও একটি সিনেমা রিভিউ দিয়েছিলাম, যেটি আমার চ্যানেলে রয়েছে। সো সেবারও বলেছিলাম যে এই টাইপের সিনেমা আমাকে বেশ টানে, মানে আমার বেশ ভালো লাগে এই টাইপের সিনেমা। সিনেমার রেটিং IMDb এবং রোটেন টোমাটোতে এভারেজ রয়েছে, যেটা আমি বলতে চাই না, এবং আমি সবাইকে সাজেস্ট করব যে রেটিং না দেখে সিনেমাটা দেখতে, কারণ আমি এটুকুনি বলতে পারি যে আপনাদের সিনেমাটি অবশ্যই ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, গোটা সিনেমা জুড়ে একটি টান টান উত্তেজনা, এবং সিনেমাটি একভাবে আপনাকে স্ক্রিনের দিকে ধরে রাখতে সক্ষম হবে। আর আমাকে যদি পার্সোনাল রেটিং দিতে বলা হয় আমি এটাকে 10/7 দেব। আর মিস্টেক্স নেই সেটা বললে ভুল হবে না, বেশ কিছু মিস্টেক্স রয়েছে, কিছু অবান্তর সিন বা কিছু সিন যেগুলো কেটে দেওয়া যেত, ওয়েল সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করবো না, আমি হাইলি সাজেস্ট করছি সিনেমাটিকে দেখার জন্য। সো ব্যাস এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।